আসসালামু আলাইকুম দর্শক, শীতকাল তো দোরগোড়ায় এসেই গেল, আর এখন কিন্তু বাজারে উঁকি মারছে শীতের সব কালারফুল সবজি। আজকে সেই সবজি দিয়েই তৈরি করা ভীষণ মজাদার একটা রোলের রেসিপি আমি দেখাবো, আর এটা আপনি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে বাচ্চার টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসাবে খুব ভালো যায়। চলুন তাহলে বানানো শুরু করি, আর এটা বানাতে আমাদের যা কিছু লাগবে তা আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। শুরু করছি প্রায় 1 কাপ মতো পানি দিয়ে। এর মধ্যে এখন 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 1টা ডিম। এই গুঁড়ো দুধের পরিবর্তে আপনি চাইলে 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। 1 কাপ ময়দার স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছুকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিতে হবে। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবং একটা ব্যাটার তৈরি করতে হবে। ওই 1 কাপ পানিতে কিন্তু হবে না, আপনার আরও 1 কাপ মতো পানি অ্যাড করতে লাগতে পারে। এটা মোটামুটি পাটিসাপটা ব্যাটারটা যেরকমের তৈরি হয় ওই রকমের করে তৈরি করলেই চলবে। এখন দেখুন এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এবার এগুলো দিয়ে আমাদের গোলা রুটি তৈরি করে নিতে হবে। ওই জন্য চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিব। এখন প্যানটা মিডিয়াম হাই হিটে আছে, আর এর মধ্যে 1/3 কাপের 1 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করব। এরই মধ্যে ওপরের সাইডটা ড্রাই হয়ে আসবে, তারপর একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিব, আর কয়েক সেকেন্ড ভাজার মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। দেখুন গোলা রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি কতগুলো। এখন আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমবারের পর আর তেল ব্রাশ করা লাগবে না। 1/3 কাপের 1 কাপ দিয়ে এভাবে করে একটা একটা করে গোলা রুটি তৈরি করে নিলেই হবে। খুব ভালোভাবে একটু সেকে নিতে হবে, তারপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পুরের প্রিপারেশনের জন্য। খুবই সিম্পলভাবে পুরটা তৈরি করব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। 2টা তেজপাতা আমি দিয়ে দিয়েছিলাম, ওইটা ক্যামেরায় ধরা পড়েনি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে আরও কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে একে একে 1 কাপ পরিমাণ কুচানো গাজর, 1/2 কাপের থেকে একটু বেশি হবে বরবটি, আর কিছু পরিমাণে আলু এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো নিজেদের ইচ্ছা অনুযায়ী শীতের সবজি ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করছি। আমি এখানে কোনো মরিচ গুঁড়ো ব্যবহার করছি না, কারণ কাঁচামরিচ থেকেই যথেষ্ট পরিমাণে ঝাল ছাড়বে, তাছাড়া এই রোলটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে ভাজির জন্য। এবার এই লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আরও কয়েক মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবং 5 মিনিটের জন্য মিডিয়ামের থেকে কম হিট এটাকে ছেড়ে দিতে হবে। 5 মিনিট পর দেখতেই পাবেন যে সবজি থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে। যেহেতু সবজিগুলো একদম ফ্রেশ, ওই জন্য আর এক্সট্রা পানি দিতে লাগবে না, এই যে পানি উঠে আসবে ওতেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। এই সব কিছুকে এখন আবারও একবার একটু মিশিয়ে নিব, তারপর এটাকে একটা সাইডে নামিয়ে রাখবো একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পুরটা ঠান্ডা হতে থাক। এইদিকে দেখুন রুটি এতগুলো হয়েছে। এখন আমি রুটি দিয়ে রোলের প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। আর রুটিগুলো কিন্তু একটার সাথে একটা চিপকে যায়নি। একটা রুটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ভাজি দিয়ে দিতে হবে, বা আপনার স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 2 সাইড এভাবে চেপে ধরে একসাথে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। জিনিসটা কিন্তু খুবই সহজ। এখন আমি একটুখানি ময়দার গোলা, 1 টেবিল চামচ ময়দাকে 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, ওটা দিয়ে সিল করে দিলাম। এতে করে আর এটা অনায়াসে খুলে যাবে না তেলে ভাজার সময়। একে একে এমন করে সব রোলগুলো তৈরি করে নিতে হবে।
রোল তৈরি হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্বের কোটিংটা দেওয়ার জন্য একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, সরি দুইটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে রোলটাকে দিয়ে দিব এবং খুব ভালোভাবে একটু ডিমটাকে মাখিয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিব। ব্রেড ক্রাম্বসটা আমি কমলা কালারে নিয়েছি, ওই জন্য রোলটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখানে একটা টিপস, যে কোনো ব্রেড ক্রাম্বের কোটিংয়ের সময় যেটুকু ব্রেড ক্রাম্ব লাগার কথা তার থেকে 2 থেকে 3 গুণ বেশি ব্রেড ক্রাম্বস নেবেন, ওই ক্ষেত্রে আর আপনার ব্রেড ক্রাম্বস নষ্ট হবে না। আর এই যে ভেজা গোলাটা, এর মধ্যে হাত লাগাবেন না, পারলে একটা কাঁটা চামচের মাধ্যমে করবেন। তারপর খুব সাবধানতার সাথে এভাবে করে ব্রেড ক্রাম্বস একটু গড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। সব সাইডে যেন ইভেনলি কোটিং হয় সেই দিকটাই লক্ষ্য রাখবেন। হয়ে গেছে, এমন করে আমি এখানে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আজকের এখানে আমার 10টার মতো হয়েছে, আর এগুলোকে যদি আপনি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন, আর যখন ভাজবেন সরাসরি বের করে এটাকে ফ্রোজেন অবস্থায় তেলে দিয়ে দিবেন, এটাকে ডিফ্রস্ট করার দরকার নেই। এবার একটা প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, তেলটা মিডিয়ামের থেকে কম হিটে গরম করে নিতে হবে। তারপর একে একে এর মধ্যে সব রোলগুলো দিয়ে দিতে হবে। এই রোলটা ভাজতে আপনার সর্বোচ্চ হলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, কারণ রোলটা খুব দ্রুতই হয়ে যাবে। দিয়ে দেওয়ার পর 2.5 মিনিট পর এটাকে একটু উল্টে দিতে হবে, যাতে 4 সাইড খুব সুন্দরভাবে ভাজা হতে পারে। একটু উল্টে পাল্টে সোজা কথা একটু নাড়িচাড়ি ভেজে নিলেই হবে। আপনারা চাইলে ডুবো তেল দিতে পারেন, ওই ক্ষেত্রে আর এত নাড়ানাড়ির ব্যাপার থাকবে না। দেখুন, এটা পছন্দ মতো কালার ধরে এসেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এখন কিন্তু আমার 5 মিনিট মতো হয়ে গেছে, তার মানে আমার 5 মিনিট সময় লেগেছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই, এতেই এটা যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হবে। এই যে আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার বাকি রোলগুলোকেও একইভাবে এরকমের কম হিটে ভেজে নিব। দর্শক, এই ছিল আপনাদের জন্য আমার আজকের আয়োজন। রেসিপিটা কি আজকের খুব বেশি কঠিন কিছু মনে হলো? শীত তো চলেই আসলো, এখনই সময় হচ্ছে শীতের সবজি দিয়ে মজার মজার খাবার তৈরি করা। আজকের মতো আমি কিন্তু খেতে খেতে চলে যাচ্ছি, আপনারাও যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই অবধি ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।